আমন্ত্রণ বাবুসভা নিজের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আর সাথে আছি আমি আকাশ হেসান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশের শ্রমবাজারগুলোতে অনুকূল পরিবেশ থাকলেও গতি আসছে না রেমিটেন্স আদায়ে অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন এখনও প্রবাসী আয় আসার ক্ষেত্রে বড় বাধা হুন্ডি অর্থ পাচার গুজব এবং আইনগত পদক্ষেপ নিতে না পারা তবে বাংলাদেশ ব্যাংক বলছে আনুষ্ঠানিক খাতে বিদেশে অবস্থানরত এমন পাচারকারীদের ধরতে আইনি দুর্বলতা থাকলেও দেশে তা প্রয়োগে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুসামান দেশের রেমিটেন্স প্রবাহের অন্যতম উৎস সৌদি আরব আমিরাত ওমান কাতার কুয়েত সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র করোনা পরবর্তী সময়ে দেশগুলোতে প্রবাসীদের কাজের পরিবেশও অনেকটাই অনুকূল তবে দেশগুলোতে বাংলাদেশি শ্রমিকের বিদেশ যাত্রা বাড়লেও সেই তুলনায় বাড়েনি রেমিটেন্স প্রবাহ বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে চলতি অর্থবছরের প্রথম মাসে রেমিটেন্স আসে $209 কোটি পরের মাসে যা কমে যায় $6 কোটি সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যা আরও কমে $153 ও $152 কোটি নেমে আসে নভেম্বর মাসে কিছুটা বাড়লেও তা ছুঁতে পারেনি $200 কোটি ঘর আর চলতি ডিসেম্বর মাসের ১৬ দিনে আদায় $94 কোটি প্রশ্ন হলো বাধা কোথায় সৌদি আরবিয়াতে 8% প্রবৃদ্ধি হচ্ছে এই কোয়ার্টারে লাস্ট কোয়ার্টারে যেটা তাদের 50 বছরের ইতিহাসে হয়নি সেটা তারা হচ্ছে কিন্তু সেই মার্কেট থেকে কিন্তু আমাদের রেমিটেন্স ফল করছে তাহলে টাকাটা যাচ্ছে এবং আমাদের এখান থেকে মানুষ যখন যাচ্ছে তার 80-90% যাচ্ছে মিডল ইস্ট অ্যান্ড মালয়েশিয়া কাজেই মালয়েশিয়ার মার্কেটে খুব কম রমরমা হোয়ার ইজ দ্য মানি তো সেটার জবাব খুঁজতে গেলে আমাদের ঢাকাতেই আসতে হবে অর্থাৎ বাংলাদেশ থেকেই টাকাটা পাচার হচ্ছে ওইখান থেকে সেটা নির্দেশিত হয়ে মিসডাইরেক্টেড হয়ে যাচ্ছে অভ্যন্তরীণ পর্যায়ে যারা যাদের মাধ্যমে টাকাগুলো বিতরণ হচ্ছে রেমিটেন্স গ্রহণকারী পরিবারগুলোর কাছে সেই এজেন্ট যারা যারা এইগুলো টাকাগুলো ডিল করছেন তারাও আসলে এই এই উদ্যোগের সঙ্গে জড়িত এবং তাদেরকেও আসলে এক ধরনের আইনি কাঠামোর ভিতরে আনার প্রয়োজন রয়েছে ডলার সংকটের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকও মুদ্রা স্থানান্তর নীতি শিথিল করা লেনদেন ফি ছাড় এবং বিদেশি মানি এক্সচেঞ্জের সংখ্যা বাড়ানোর মতো রেমিটেন্স আদায় চাঙ্গা করার বেশ কিছু পদক্ষেপ নেয় বাংলাদেশিদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে পাঠানো আইনত দণ্ডনীয় অপরাধ তবে এমন অপরাধীদের বিষয়ে কতটা তৎপর বাংলাদেশ ব্যাংক যেহেতু দেশের বাইরে এবং ভিতর দুইটা জুরিসডিকশন হয় সেই জায়গাটা আইনগত পদক্ষেপে কিছুটা তো দুর্বলতা আছে আমরা দেশের ভিতরের অংশটাই আমরা কাজ করতে পারি এবং সেটা কিন্তু করছি ভিন্ন রকম প্রচার প্রচারণার জন্য যারা রেমিটেন্স প্রেরণ করে তাদের মনে কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল বাট সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠে এখন আবার রেমিটেন্স আগের ধারা দিচ্ছে সম্প্রতি হুন্ডির মাধ্যমে প্রেরিত রেমিটেন্সের ২৩০ জন বেনিফিশিয়ারির হিসাবে সাময়িকভাবে উত্তোলন স্থগিত করে বিএফআইইউ কেন্দ্রীয় ব্যাংক জানায় আসছে ঈদ মৌসুম ঘিরে আবারও গতি ফিরবে রেমিটেন্স প্রবাহে বাবু কামরুজ্জামান নিউজ 24 ঢাকা রেমিটেন্স পাঠিয়ে অবদান রাখা স্পেনে দুটি প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো আন্তর্জাতিক অভিবাসী দিবস পদক দেওয়া হলো এদিকে ইতালির দূতাবাস রোমে রেমিটেন্স পুরস্কার প্রদান করা হয় ইতালি থেকে এমডি রিয়াজ হোসেন ও স্পেনের মাদ্রিদ থেকে ইসমাইল হোসেন রাহানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এদিকে ইতালিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস রোমে রেমিটেন্স পুরস্কার প্রদান করা হয় আমাদের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম হাসান প্রথম সচিব আসিফ আলম সিদ্দিকীর সঞ্চালনায় অতিথি ছিলেন আন্তর্জাতিক অভিবাসী পরিচালক লরেন্স হার্ড জনতা এক্সচেঞ্জ কোম্পানি পরিচালক জোভান্নি ইমবার্গামো তারা অভিবাসীদের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করার আহ্বান জানান অভিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল মূলত বৈধভাবে রেমিটেন্স প্রয়োগ করা এবং সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন সে বিষয়টি উঠে এসেছে ২০২২ সালের রেমিটেন্স পুরস্কার প্রাপ্তরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজি মোহাম্মদ মাহফুজুল হক উদ্দিন জিয়া আখি আগনেশ গোমেজ সহ আরো অনেকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ সাল থেকে বাংলাদেশ দূতাবাস রোম রেমিটেন্স পুরস্কার চালু করে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা
স্পেনে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস। থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়ে গড়ব বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ রেমিটেন্স প্রেরণে শীর্ষস্থানীয় দুটি প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো আন্তর্জাতিক অভিবাসী দিবস পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সরওয়ার মাহমুদ। দূতাবাস মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য ও নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। বিদ্যুৎ উৎপাদনের খসড়া মহাপরিকল্পনায় জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার বাড়ানোর বিষয়টিকে ঠিক মনে করছে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসির আলোক সিপিটি। এর সাথে তরল গ্যাস এলএনজি আমদানিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে বলে মনে করছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে সিপিটির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, এলএনজি আনতে যে অবকাঠামো নির্মাণ করতে হবে তাতে বিপুল অর্থ বিনিয়োগ করতে হবে, এমনকি 2050 সালে 90,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যকেও অবাস্তব মনে করছে সিপিডি। বিস্তারিত প্রতিবেদনে, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 15,000 মেগাওয়াট। 2016 সালে প্রকাশিত পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানে বলা হয়েছে 2021 সালের মধ্যে চাহিদা বেড়ে দাঁড়াবে 45,000 মেগাওয়াটে। তবে সেটি সংশোধন করে সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা তৈরি করছে সরকার। এর খসড়ায় দেখা যায় 2050 সাল নাগাদ দেশে বিদ্যুতের চাহিদা হবে 90,000 মেগাওয়াট। পরিকল্পনা অনুযায়ী সে সময় চাহিদার 40% অর্থাৎ 36,000 মেগাওয়াট আশা করা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি থেকে। এমন লক্ষ্যমাত্রাকে বাস্তবসম্মত নয় বলে মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। 90,000 না হয়ে এটা যদি একটা রিয়েলিস্টিক টার্গেট হতো, মনে করুন যে এটা রিয়েলিস্টিক টার্গেট হচ্ছে 45,000, আমার টার্গেট হচ্ছে 45,000 লাগবে মেগাওয়াট লাগবে বিদ্যুৎ, তাহলে তার 40% অর্থাৎ 16,000 মেগাওয়াট সেটা কিন্তু অর্জনযোগ্য। সুতরাং আপনি টার্গেট অতি উচ্চাভিলাষী টার্গেট সেট করে তার ভিত্তিতে 40% অর্জন করা যাবে না রিনিউয়েবলে, এই কথাটি কিন্তু মোটেই বাস্তবসম্মত না। সংস্থাটি বলছে নতুন পরিকল্পনায় প্রাথমিক জ্বালানি হিসেবে অভ্যন্তরীণ গ্যাসের পরিবর্তে এলএনজি আমদানিতে বেশি জোর দিচ্ছে সরকার। পরিবেশ দূষণের বিষয়টি বিবেচনায় না নিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেও উৎসাহ দেওয়া হয়েছে খসড়া পরিকল্পনায়, এমন দাবি সংস্থাটির। এখন পর্যন্ত ডকুমেন্টটি যেভাবে রয়েছে এটি আসলে প্রকারান্তরে এলএনজি কে উৎসাহিত করছে এবং ক্ষেত্র বিশেষে এটা আসলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেও উৎসাহিত করছে বলে আমাদের কাছে মনে হয়। আবার যদি বলি রিনিউয়েবল এনার্জির বিষয়টি এই পরিকল্পনাতে উপেক্ষিত হয়নি কিন্তু এটি অবহেলিত হয়েছে। বিদ্যুৎ সংস্থাগুলোর অনিয়ম এবং অদক্ষতার কারণে সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিদ্যুৎ পাচ্ছে না মানুষ, বরং বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়ার পরও বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। এই যে সুশাসনের অভাবের কারণেই তো আমরা উৎপাদন করছি সেটা আবার গ্রিডে দিতে পারছি না, সেটা আবার মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছাতে পারছি না, আবার অন্যদিকে ভর্তুকি দিচ্ছি, ক্রমান্বয়ে একটা বিরাট অঙ্কের ভর্তুকি দিচ্ছি যাদের ভর্তুকির দরকার নাই, কিন্তু সাধারণ জনগণের উপরে একটা মূল্যস্ফীতির চাপের মধ্যেও বিদ্যুতের দাম কিংবা জ্বালানি খাতের বিভিন্ন দামগুলি বাড়িয়ে মানুষের উপরে একটা বোঝা দিয়ে দিচ্ছি। নতুন মহাপরিকল্পনা চূড়ান্ত করার আগে সব পক্ষের মতামত নেওয়ার পরামর্শও দিয়েছে সিপিডি। দেশের জনগণের কি স্বার্থটা হবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। হোসেন শাহাদাত, News24, ঢাকা। কলকাতায় শুরু হয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 21তম এই বাণিজ্য মেলায় ফোকাস কান্ট্রি বাংলাদেশ এবং ইরান। এবারে মেলায় অংশ নিয়েছে 20 দেশ এবং ভারতের 22 রাজ্য। ক্যামেরার শাকিল আবিদিনকে নিয়ে কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদন। কলকাতা সায়েন্স সিটি প্রাঙ্গণে 21তম আন্তর্জাতিক মেলার উদ্বোধন হয়েছে 16ই ডিসেম্বর, চলবে 2 জানুয়ারি পর্যন্ত। 18 দিনের এই মেলার ফোকাস কান্ট্রি বাংলাদেশ, অর্থাৎ মেলার কেন্দ্রীয় আকর্ষণ ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এবারের বাণিজ্য মেলায় অংশ নিয়েছে 31টি বাংলাদেশি প্রতিষ্ঠান। বেচা কেনায় কলকাতাবাসীর ভালোই সাড়া পাচ্ছেন মেলায় অংশ নেওয়া বাংলাদেশি বিক্রেতারা। আবার অনেক প্রতিষ্ঠান এবারই মেলায় প্রথম অংশগ্রহণ করেছেন। ক্রেতারা আসছেন, কিছু কিনছেন, অনেকে কনফিডেন্সে দেখা যায় আরও কিছু বেশি কিনছেন, এবং ওনারা হচ্ছে খুব চাহিদা হচ্ছে আমাদের, যেমন জামদানির প্রতি তাদের খুব চাহিদা আছে। কলকাতাবাসী জামদানির শাড়ি খুবই পছন্দ করছে, আমরা দিতে পারি, খুবই ভালো লাগছে। কলকাতায় চাহিদা থাকলেও সারা বছর বাংলাদেশি পণ্য মেলে না, তাই অনেক প্রতিষ্ঠান শহরবাসীর সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ রেখে চলে। বাণিজ্য মেলায় সেসব বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নেওয়ায় কলকাতার ক্রেতারা ছুটে আসছেন দূর দূরান্ত থেকে, আবার অনেকে আসছেন বাংলাদেশের টানে।
কল নাম্বার দেখে ওখানে দিদির কাছে এসেছি, দুটো কেনাকাটা করলাম, বেডশিট আর কাঁথা কিনলাম, ঠিক আছে, বাড়িতে গিয়ে বিছাবো, বন্ধুদের দেখাবো যে বাংলাদেশের জিনিসপত্র বিছাচ্ছি। এখানকার মানুষ যখন আসি তখন দেখি সবাই খুব আন্তরিক। এই যেমন দক্ষিণ কলকাতার বাসিন্দা অধুনা বগুড়াবাসী নন্দা সেন, কলকাতার একটি কলেজের সাবেক অধ্যাপিকা। 61 সালের পর তার আর কোনোদিন যাওয়া হয়নি বাংলাদেশে। বয়স বাড়ার সাথে সাথে শেকড়ের টানটা একটু বেশি অনুভব করছেন। আজও তিনি মনে করেন তিনি বাংলাদেশের লোক। জন্ম বগুড়ায়, পড়াশোনাও অনেকটা বগুড়ায় ভিক্টোরিয়া স্কুলে করেছি, সেজন্য রোজ প্রত্যেকবার আসি। কিসের জন্য বলো তো? শেকড়ের টান। বাংলা ভাষায় কথার আদান প্রদান, ক্রেতা বিক্রেতার মনের মিল আর শেকড়ের টান, সব মিলিয়ে কলকাতায় জমে উঠেছে 21তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাংলাদেশ প্যাভিলিয়ন। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। এবার জানতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রাবাজার পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যায় মার্কিন ডলার ক্রয় 160 টাকা, বিক্রয় 108 টাকা, ইউরো ক্রয় 110 টাকা এবং বিক্রয় হবে 115 টাকায়, পাউন্ড 125 টাকা এবং বিক্রয় 130 টাকা, চীনা ইউয়ান 13 টাকা, বিক্রয় 15 টাকা, সৌদি রিয়েল 28.45 পয়সা ক্রয় মূল্য এবং বিক্রয় 29.45 পয়সা, ভারতীয় রুপি 1.36 পয়সা এবং বিক্রয় 1.41 পয়সা। এবার জানাবো স্বর্ণ বাজার দর। স্বর্ণ বাজার দরের দিকে লক্ষ্য করলে দেখা যায় 22 ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম কিনতে খরচ হবে 7,480 টাকা এবং প্রতি ভরি 87,247 টাকা, 21 ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম 7,140 টাকা, প্রতি ভরি 83,748 টাকা এবং 18 ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম 6,120 টাকা এবং প্রতি ভরি 71,384 টাকা, সনাতন প্রতি গ্রাম কিনতে খরচ পড়বে 5,100 টাকা এবং প্রতি ভরি 59,486 টাকা। স্বর্ণের বাজার দর জানলাম। এবার জানবো রূপার বাজার দরের আপডেট। রূপার বাজারদরের আপডেটে লক্ষ্য করলে দেখা যাচ্ছে 22 ক্যারেট রূপার প্রতি গ্রাম 130 টাকা, প্রতি ভরি 1,516 টাকা, 21 ক্যারেট 123 টাকা প্রতি গ্রাম, প্রতি ভরি 1,434 টাকা, 18 ক্যারেট 105 টাকা প্রতি গ্রাম এবং প্রতি ভরি 1,224 টাকা, সনাতন প্রতি গ্রাম 80 টাকা এবং প্রতি ভরি 933 টাকা। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতি, কমছে মূল্যস্ফীতি। বুধবার এমন তথ্য জানিয়েছে দেশটির পরিসংখ্যান বিভাগ। চলতি বছরের অক্টোবরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল 70.6 শতাংশে, নভেম্বরে যা কমে 65 শতাংশে দাঁড়ায়। পরিসংখ্যান বিভাগ জানায় নভেম্বরে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে দ্রুত হ্রাস পেয়েছে ও এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় এক বছর ধরে শ্রীলঙ্কার মানুষ উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে। রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে কয়েক দশকের মধ্যে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে সংকটের সময় ভারত ও চীন থেকেও ব্যাপক সহায়তা পেয়েছে দেশটি। দর্শক, এই ছিল বিজনেস এক্সপ্রেসে। এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই।